আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের যে উদ্দেশ্যে যে ভিডিওটা দেখালাম, সেটা চেষ্টা করলাম যে এই ধরনের ডিজাইন কি করে করবেন। আমি যেমন এখানে একটা ডিজাইন করছি অলরেডি, তো আমি এই ডিজাইনটা করে দেখাই আপনাকে। এটা দাঁড় করে আমি সেই ডিজাইনটা কিভাবে করবেন সেটা দেখাই দিব। তো এর জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথমেই আমি এটাকে সরাই নিই। এখানে যে ডিজাইনটা করছি আমি, এই যে এখানে দুটা ডিজাইন করছি, একটা আপনাদেরকে দেখাবো বলে, এটা হলো এক দুটা ডিজাইন। এই ফ্রেমটা একটা করলাম, এটা একটা ফ্রেম করলাম, যেটা ফ্রেমটা আমি দুইভাবে করলাম, যেটা আপনাদেরকে বল দেখানোর জন্য। এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এবং ক্লায়েন্টের সাথে কী করে সাবমিট করবো সেটাও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মাঝে মধ্যে, যে সেক্ষেত্রে ক্লায়েন্টের কী করে সাবমিট করবেন। দেখেন এই ধরনের একটা ফ্রেম করতে যে কী কী আপনাদের আইডিয়াটা হবে, যেমন হচ্ছে আমি এখানে জানি না এটা কী একটা শেপ আসবে। যেমন হচ্ছে আমি এখানে একটা ফ্রেম হুবহু ওটা হতে হবে এমন কোনো কথা নাই, আমি আবারও বলে রাখি, কারণ আপনি আপনার মতো করে করবেন এটা, আপনি যেহেতু অন্য কারো কপি করবেন না, তো সেভাবে করবেন। আমি একটা ফ্রেম নিলাম, সাপোজ এটা একটা ফ্রেম নিলাম। আচ্ছা, আমি এইভাবে একটা ফ্রেম নিচ্ছি, এইখানে একটা ফ্রেম নিলাম, এটাকে কপি করলাম, এটাকে আমি অফসেট পাথ, অফসেট পাথ চলে আসবো, এখানে এসে আমি এটাকে ভাগ ডিভাইড করে নিচ্ছি, আনগ্রুপ আনগ্রুপ, এটাকে আমি ভাগ করে নিলাম। চাইলে এটাকে আমি আপনার মতো করে আপনি যে শেপ দিবেন দিতে পারেন, এটা দিলাম একটা। আমি চাইলে এইখানে দিয়ে দিব, এটাকে আমি 45 ডিগ্রি নিলাম, বা আপনি আপনার মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যে কি আসবে আমি নিজেও জানি না, বাট তারপর চেষ্টা করবো একটা ডিফারেন্ট কিছু লুক তো অবশ্যই আসবে। দেখেন এখানে নিয়ে আসাম, সিলেকশন করলাম, এটা আমি একটু বর্ডারটা এভাবে দিলাম, এটার মিডল পয়েন্ট দেখেন এইভাবে আপনি দিতে পারেন, আদার আদারওয়াইজ এইভাবে দেখেন আমি নিয়ে আসতেছি। এই দুটোকে কপি গ্রুপ করলাম, এখানে আরো একটা কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই হলে আমি একদম দেখে নিতে পারবো এটা কোথায় কি অবস্থায় আছে। এটাকে আমি সিলেকশন করলাম, এই দুটো সবগুলো গ্রুপে এক জায়গায় নিয়ে আসবো, এটা দেখে নিবো, তাহলে এটা মিডল পোর্শনও করতে পারি। এই যে দেখেন, তো আমি এটা মিডল পোর্শন হলে এই ধরনের অপশন চলে আসবে। তো আমি এই ধরনের অপশন চাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট কিছু চাচ্ছি, যেমন আমি এটাকে ধরে আমি একটু উপরে নিয়ে আসবো, এটাকে আমার পজিশন ক্রিয়েট করার জন্য এটা নিলাম, এটাকে এরকম নিলাম, দেখে নিলাম। এখন আমি পেন টুল দিয়ে এটাকে, পেন টুল দিয়ে আমি মিডল পোর্শন এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে আমি ধরে নিচ্ছি এইখানে বা এইখানে একটা অ্যালাইনমেন্ট নেব। আচ্ছা, এইখানে নিলাম, এটাকে আমার মতো একটু সার্কেল করে নিলাম। আচ্ছা, এটাকে আমি ফেলে দিলাম, এটা একটা ডিমের মতো মনে হবে একটা ডিজাইন। সো দেখেন আমি এটাকে ধরে, আমি এই ডিজাইনটা আর নিচ্ছি না, এটাকে আমি সরাই নিলাম। তো এটাকে ধরে আমি একটু রিফ্লেক্ট করে রোটেট করে ফেলবো, যে দেখেন রোটেট, তো রোটেট করে ফেললাম, ডাবল লেয়ার তৈরি হয়ে গেল। আমি ডাবল লেয়ারটা নিয়ে এসে আমার এই পয়েন্টে ছেড়ে দিলাম। এখন আমি কন্ট্রোল ওয়াই দেখবো কি হচ্ছে, দেখেন এটা কিন্তু আমি নিজেও জানতাম না যে কি একটা আউটলুক চলে আসছে। এটাকে আপনি চাইলে এখন একটু আপনার মতো করে নিতে পারেন, বিভিন্ন ভেরিয়েশনে বিভিন্ন অ্যাঙ্গেলে, চাইলে এটাকে আপনারা আর একটু উঁচু করে দিতে পারেন, সেমভাবে এখানেও এটাকে একটু ডাউন করে দিলাম। এই পয়েন্টগুলো আপনারা সিলেকশন পয়েন্টগুলো ক্লিয়ার করে নেবেন টুলস ধরে, এখানে কন্ট্রোল ওয়াই, আমি কন্ট্রোল ওয়াই ধরে ধরে এই যে সিলেকশন পয়েন্টটা আমি সিলেকশন করে দিলাম, দেন এখানেও সিলেকশন করে দিব, এটা সিলেকশন গ্রুপ রোটেট রোটেট, দেন কন্ট্রোল ওয়াই, তাহলে এটাকে আপনি আপনার মতো করে একটা বর্ডার দিয়ে হাইড করে ফেলতে পারেন। আবার এখানে যেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলো আমি একটু সরাই নিচ্ছি, ওকে ডান, এটাকে তাহলে আপনি আপনার মতো করে একটা যে কোনোভাবে শেপতে আটকে ফেলতে পারেন, বা পলিগন পলিড লাইন যে কোনোভাবে আপনি সেটাকে, বা পেইন্ট টুল যেটা আপনার মনে হচ্ছে এটাকে আপনি শক আকারে করবেন বা যেভাবে করবেন করতে পারেন। আচ্ছা, আমি এভাবে দিলাম, এটাকে আমি একটা সার্কেলে টেপ দিয়ে জাস্ট কালার দিয়ে দিলাম ব্ল্যাক কালার। তো এখানে একটা দেখেন শেপ অলমোস্ট চলে আসলো। তো এই ধরনের শেপগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, এই ধরনের শেপ চলে আসলো, এই ধরনের শেপ দিয়ে আপনি চাইলে এটাকে, আমি যে মানে একটু আগে একটা ডিজাইন করলাম একটু ক্লায়েন্টকে দেখাবো বলে, এই যে এখানে, তো বললাম তো হুবহু হতে হবে এমন কোনো কথা নাই, আপনার ভেরিয়েশন আসবে,
আর কপি হয়ে গেলে তো হুবহু কপি হয়ে যাচ্ছে। সো দেখেন আমি একটু আগে ক্লায়েন্টকে একটু আগে ডিজাইনটা আমি সাবমিট করলাম, যেমন হচ্ছে 99। আমি দেখেন এখানে আমি ডিজাইনটা দেখাই, এই যে এই $260 একটা ডিজাইন, এখানে দেখেন এই ধরনের ডিজাইন অনেকে সাবমিট করছে, আমি একটু আগে একটা সাবমিট করলাম। সো আপনি চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে আপনার এগুলো ফ্রিল্যান্সারে করতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেসে করতে পারেন। তো এখন যেটা করবো আমি এখানে একটা ফুল আমি চাইলাম আপনাদেরকে ফুল সার্কেল ওয়াইজ এই যে সার্কেলটা বানায় আমি কি করে করলাম এটা দেখাই, যে দেখেন সার্কেল সিলেকশন করে। তো আপনি চাইলে এটা অনেকভাবে করতে পারেন, যেমন আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এটাকে আমি স্টক দিয়ে দিলাম, স্টক দিয়ে এটাকে আমি রিফ্লেক্ট পাথ অফসেট পাথ দেখেন ডাবল হয়ে গেল। আমি একটা 1516 যেটাই থাকবে আমি সেটাকে দিয়ে দিলাম, আর অফসেট থেকে অফসেট থেকে অফসেট পাথ। এখানে এসে চাইলে আপনি এটাকে স্টক বাড়ায় দেন, স্টক বাড়ায় দেন, কোনো সমস্যা নাই। আপনাদের স্টক হয়তো এখানে থাকবে, আপনি স্টক সাইজ এভাবে থাকবে আপনি বাড়াই দিবেন, আমার এই সাইডে আসতেছে সমস্যা নাই, যেটা আপনি আসবে সেটাই দিবেন। এখানে আমি সার্কেল স্টার দেওয়া আছে, আপনি স্টার না দিয়ে সার্কেল দিতে পারেন, এটা আপনার মতো করে। হ্যাঁ, যেমন আমি একটা সার্কেল দিলাম, এখানে মিডিল পোর্শনটাকে ক্লিয়ার করে নেবেন, যেন আপনার মিডিল সিলেকশন পয়েন্ট ধরে আপনি এই যে সিলেকশন পয়েন্ট এইটা একটা, এবং এইখানে এইটা মিডিল পোর্শন। তো এখানে আসার পর আমি সার্কেলটা দিব, হয়তো এখানেই দিব, দেখেন আমি আচ্ছা আরেকটা সার্কেল আমি দেখেন দিচ্ছি, দেখেন এটা আমার সার্কেল, এটা আমি স্টকটা দিয়ে দিই এটা। তো এটাকে আমার যেটা আমার স্পেসের জন্য যেটা অ্যাড করতে পারবো সেটাকে আমি নিলাম, সাপোজ এটাই এখানে অ্যাড করব আমি। তো এটাকে ধরে আমি এখানে অ্যাড করে দিলাম, তো এটাকে ধরে জাস্ট আমি কিছু না এখন রোটেট থেকে রোটেট টুলস যে আমি এখানে পয়েন্টটা সিলেক্ট করে রোটেট টুলটা যাব, রোটেট টুলস এখানে এসে আমি দেখেন একটা আবার সেম ভাবে এখানে নিয়ে নিব অ্যালাইনমেন্ট। আচ্ছা দেখেন আমি এই যে পয়েন্টটা এখানে নিয়ে নিব, আরে এখান থেকে এসে রোটেট টুলসে আসব, রোটেট টুলসে এসে আমি এখানে অপশনটা দেখেন এই যে এখানে চলে আসছে, এটাকে আমি ধরে এই গ্যাপগুলো সরানোর জন্য আপনার এখানে চলে আসে রিফ্লেক্টে চলে আসবেন, সব সরে যাবে, এটাকে ধরে আমি দেখেন এখানে নিয়ে আসে আমি এখানে ছেড়ে দিলাম। ওকে, এখন আমি এটা 45 ডিগ্রি আছে, এটা আমি 14তে দিলাম বা 15 12 দিলাম, 12 দেখি এই যে দেখেন ডিস্টেন্সটা কাছাকাছি। এখন আমি এটা কন্ট্রোল ডি, এটা ডিফারেন্ট হুবহু হতে হবে এমন কোনো কথা নাই, এটা ডিফারেন্ট একটা আউটলুক সার্কেল চলে আসলো। তাহলে আপনারা এইভাবে একটা সার্কেল করে ফেলতে পারেন, করে সেটা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে সেটাকে অ্যাড করতে পারেন। তো আমি এখন যেটা দেখাতে চাইছিলাম, যেখানে একটা কাজ করতেছিলাম আমি, করতে করতে আপনাদেরকে যেটা বললাম, সাপোজ ধরে নেন এইটা ফ্রেম করা আছে, আচ্ছা আচ্ছা এই ফ্রেমটা করা আছে, এটাকে আমি আমার বিভিন্ন শেপ দেবো দেখেন। তো দেখেন এখানে আমি এটাকে একটা ফুল বানাবো, জানেন এটা কি ফুল হবে, তো ফাইলটা সেভ দিয়ে নিই, সেভ দিয়ে নিলাম এভাবে। তো এখন দেখেন এটাকে আমি এস দিয়ে দেখেন আমি এটাকে মোটামুটি এই লেভেলে নিয়ে আসলাম। তো নিয়ে এসে এটাকে আমি জাস্ট এটাকে দেখেন অল্টার ধরে, কিবোর্ডে অল্টার ধরে মিডিল পোর্শন আমি এখানে নিয়ে আসলাম, এখানে রাখলাম, এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিব, দেখি এখানে আসতেছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, অনেকগুলো হয়ে গেছে, আমার এতগুলো লাগবে না। আমি এখন এটাকে একটু ছোট করব, একটু ছোট করব, দেখবো যে আসলে কি হলো এটা। দেখেন এটা কিন্তু একটা ফ্রেম অলরেডি চলে আসছে, তাহলে এটাকে আমি একটা গ্রুপ করে ফেলতে পারি, এটাকে একটা গ্রুপ, তাহলে এটাকে গ্রুপের মধ্যে ঢুকে এটাকে আমি কন্ট্রোল সি একটা কপি করলাম, এটা ভি করলাম, আমি এইগুলো একটা কালার দিব, যেমন হচ্ছে এই কালার দিলাম, এটাকে চাইলে আমি একটু এই লেভেলে আর একটা ফ্রেম দিব, যেমন এখানে যে সার্কেলটা আমি ঠিক করে নিই, তার জন্য আমার এখানে ধরে আমি আমার রোটা কন্ট্রোল আর চাপ দিলে আপনার এটা চলে আসবে। তো এখানে আসার পর আমি এটাকেও সিলেকশন করে নিলাম, ওকে। এখন ও শেট, এটা হয় নাই, আমি দেখে নিচ্ছি, দেখেন এটা এখানে আসবে, এটা ফেলে দিব, এটাও দেখবো দেখেন এখানেও ঠিক হয় নাই, এটা আমার মিডিল পোর্শন না, এই যে আমার এটা এইখানে হলো মিডিল পোর্শন। সো এখন আমার এটাকে সার্কেল আমি যেভাবে নিব সেটাই চলে আসবে, তো এটা আমি এইভাবে নিব, আর একটু এটা এখানে ঘুরাই নেব,
আচ্ছা এখানে রাখলাম সাপোজ, হ্যাঁ এটা একটা ফ্রেম করে নিলাম। নেওয়ার পর এখানে একটা বক্স থাকলো, নেওয়ার পর আমি এখানে রোটার নিলাম, রোটার দেখেন এই যে রোটার চলে আসছে, আমি রোটারটা এখানে নিয়ে এসে আমি এখানে সার্কেলে ছেড়ে দিব। এখানে 45 ডিগ্রি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখেন ডিফারেন্ট আউটলুক কিন্তু চলে আসতেছে। চাইলে এটাকে ধরে আমি আরেক ছোট করে ফেললাম। এখন বাকি যে গ্যাপগুলো আছে, বাকি গ্যাপগুলো পূরণ করার জন্য আমি এইগুলো আমি আরেকটা গ্রুপ করে ফেললাম। আচ্ছা এটা বাদ, আচ্ছা এইগুলো একটা গ্রুপ করব। আপনি ধরেও করতে পারেন, যেভাবে আপনার কাজের দ্রুত সময় বাঁচে আপনি সেভাবে একটা কাজগুলো করতে পারেন। আজকে শুধু ফুলেরই কয়েকটা ডিজাইন দেখালাম, বিগত ভিডিওগুলো দেখে নেবেন তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি আরেকটা ফ্রেম নিচ্ছি। আচ্ছা এখানে নেওয়ার পর আমি যদি মনে করি এই ভিউটা আমি নিব না, সেটা আমি ফেলে দিব। দেখেন নিজেও জানেন এটা কি আসবে, দেখেন এটাই রেখে দিলাম। সাপোজ এটাকে আমি রেখে দিয়ে বানাই, এটা এই লেভেলে রেখে দিলাম, এটাকে আমি এই গ্যাপগুলোর মাঝখানে রাখবো। দেখেন দেখেন এটাকে যখন আমি রাখবো তখন আমি কন্ট্রোল অল্টার নিলাম, এই যে এখান থেকে নিয়ে এসে আমি এটাকে এই লেভেলে রেখে দিচ্ছি। দেখেন এখানে কি হচ্ছে, এখানে এসে এখানে, আরে এখানে না, সেম ভাবে অল্টার ধরে এখানে মাউস পয়েন্ট এখানে চলে আসবে এবং ছেড়ে দিব। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তো এটা একটা কাঠামো চলে আসলো, এবং আমি যদি মনে করি এটাকে আরেকটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন এইটাকে ছোট করে নেব, দেখেন কি আসে। একটু সময় দিতেই হবে আপনাকে, কারণ একটা কাজ পরিপূর্ণ কাজ করতে গেলে আপনাকে এটা সময় ধরে কাজ করতে হবে, তাহলে হয়তো কাজটা নিট অ্যান্ড ক্লিন করতে পারবেন। এখানে আসার পর আমি এটাকে সিলেকশন করে এখানে দিব কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তো দেখ এইভাবে দেখেন অলরেডি কিন্তু একটা ফ্রেম বা কাঠামো চলে আসছে এখানে। এটাকে আমি আরেকটা নিব কন্ট্রোল ভি করে, ওকে ডান। এখন এটাকে আমি সার্কেল আকারে নিয়ে নিলাম, এই পোর্শন এইখানে রেখে দিব মিডিল পোর্শন, ওকে 45 ডিগ্রি। আমি যদি এখন একটু জুম আউট করি তখন দেখেন জিনিসটা কেমন লাগবে। আমি এটাকে একটা গ্রুপ করব, এটাকে সবুজই রাখলাম। এভাবে আপনি যদি মনে করেন আরো গ্রুপ অ্যাড করবেন, এটাকে গ্রুপ করলাম, ডিফারেন্ট একটা আউটলুক চলে আসবে ইনশাল্লাহ। তো দেখেন চাইলে আপনারা এইভাবে বিভিন্ন ভিউ নিতে পারেন, একটা ডিজাইন করতে পারেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।